বুঝছে। সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাই আজকের এই সুন্দর সোনালী সন্ধ্যায়। আজকে আপনাদের সাথে ঠকবিরিমের পক্ষ থেকে আজকে এই ঠকবিরিমের সাথে আছি আমি লিওন রিচিল, আর আমার সাথে আছে সবাইকে শুভ সন্ধ্যা পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে আমাদের ঠকবিরিম প্রকাশনী গারোডের মধ্যে একটি বড় প্রকাশনী, এবং আমাদের ঠকবিরিম প্রকাশনী এই ফেব্রুয়ারি 1 তারিখ থেকে একটি বইমেলার আয়োজন করে আসছে, গারো বইমেলা। এবং আজকে এই বইমেলার 24তম দিন, এবং আমাদের এই বইমেলাটা চলবে আগামী 28 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই পুরো মাস। এবং আমাদের এই বইমেলাটা সবার জন্যই উন্মুক্ত, এখানে শুধু মানে বইমেলার নাম গারো বইমেলা হওয়ার জন্য যে শুধু গারোদের জন্য না, এখানে গারো ছাড়া অন্যান্য জাতিগোষ্ঠীর আপনারা যারা বৃহত্তর যারা জাতিগোষ্ঠী বাঙালি আপনারা আসতে পারেন। আপনারা আমাদের গারো সাহিত্য বা আমাদের গারোদের বিভিন্ন কবিতা বই এসব বই সম্পর্কে আপনারা জানতে পারেন, আপনারা দেখতে পারেন। এখানে আমাদের বইমেলাটা হচ্ছে ঢাকার কালাচাঁদপুরে শিশু মালঞ্চ স্কুল প্রাঙ্গণে। আমি সবাইকে অনুরোধ করব আপনারা আসবেন, দেখবেন, আমাদের বই সম্পর্কে জানবেন। আজকে আমরা এই ঠকবিরিমের লাইভে আজকে এখানে যে নতুন উন্মোচিত হওয়া বইগুলো নিয়ে আলোচনা করব, বইগুলো আপনাদের সাথে পরিচয় করে দেবো, আমাদের বইগুলো লেখকদের সাথে পরিচয় করে দেবো যে এখানে কার বই এসেছে, যে নতুন উন্মোচিত মোড়ক উন্মোচিত যে বইগুলো হয়েছে। প্রথম আমি যে বইটি দেখাতে চাই সেটা হচ্ছে বহিঃপ্রকাশ, একজন তরুণ কবি নিগুর মুরং দাদা, তার মনের যে কথাগুলো একজন আদিবাসী তরুণ হয়ে তার মনের ভিতরে কথাগুলো তিনি যে প্রকাশ করেছেন কবিতার মাধ্যমে, সে তার অন্তরের কথাগুলো যে তার ভিতরে যে কথাগুলো থাকে সেই কথাগুলো কবিতার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন, আর এই বইটি প্রকাশ করেছে ঠকবিরিম। আমি এখান থেকে আপনাদের একটি কবিতা পাঠ করে শোনাতে চাই। এখানে একটি কবিতা হলো যে প্রথম কবিতা হচ্ছে এই বহিঃপ্রকাশ বইয়ের অদ্ভুত নেশা। এখানে হচ্ছে যে খোপাই বনফুল লাল তক্তকে দকমান্দা পড়া উদাসী দঙ্গে হেঁটে যাচ্ছে, আমি মাতাল নিশ্চিত অ্যালকোহল মিশিয়েছে সাজে, হেঁটে যাই পাঁচ দিয়ে আমার নেশা ধরে, এই নেশা মনের এই নেশা কলিজা শুকনো খতখতের চৈত্রের পথগাত যেমন শুকনো কাঠ। খুবই একটা অসাধারণ কবিতা এখানে নিগুর মুরং দাদা কবিতাগুলো লিখেছেন, আপনারা যদি চান এই বই এখানে এসে এই বইগুলো কিনতে পারেন। আর তাছাড়া আর একটি কথা জানিয়ে রাখি যে আমাদের এই গারো বইমেলায় 30-70% ডিসকাউন্টে বইগুলো বিক্রি হচ্ছে, এবং যেগুলো আমরা যারা বই কিনি না বা যারা অনেকেই মনে করে যে বইগুলোর দাম অনেক বেশি বা অর্থের কারণে আমরা যারা বই কিনি না, আমরা এখানে একটা সুলভ মূল্যের মধ্যে আমরা বইগুলো পেতে পারি। এবং তারপরে আমরা যেটা বলতে পারি যে একদম নতুন প্রকাশিত বই, নতুন মোড়ক উন্মোচিত বই, তরুণ কবি তরুণ লেখক, এটা হলো ওয়ানগালা আনচিংনি ওয়ানগালা, এটা হলো কেনু সম্রাট মুরং দাদার একটি বই। তিনি এই বইয়ে অনেকগুলো কবিতা লিখেছেন, আমাদের ওয়ানগালা সম্পর্কিত অনেক কবিতা আছে, আমাদের মন্দিরের সংস্কৃতি মন্দিরের ঐতিহ্য, যে আমাদের সবচেয়ে বড় যে একটা সামাজিক উৎসব বা নবান্ন উৎসব আমাদের মিশি সালজং আমাদের তাতারা রাবুকাকে ধন্যবাদ দেওয়ার যে একটা উৎসব এই ওয়ানগালাকে নিয়ে তিনি একটি কবিতার বই লিখেছেন, কাব্যগ্রন্থ লিখেছেন, এটার নাম হলো ওয়ানগালা আনচিংনি ওয়ানগালা, অর্থাৎ ওয়ানগালা আমাদের ওয়ানগালা। এবং এই বইটি অনেক একটা অসাধারণ বই, এটা গত কয়েকদিন আগে মাত্র কী জানি বলে আমাদের যে মাতৃভাষা দিবসের দিনে এই কবিতার বই প্রকাশিত হয়েছে। আপনারা যদি চান এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন, আমাদের এখানে স্টকে আছে ঠকবিরিম যে গারো বইমেলায়। এবং এরপরে আসে যেটা আমরা দেখাতে চাই আপনাদেরকে, দেখতে পারবেন দূর থেকে ভালোবেসে যাব, অর্থাৎ ভালোবাসার একটি কবিতা। ফেব্রুয়ারি মাস, এটা যেহেতু ভালোবাসার মাস চলে গেল, যে আমাদের ফাদার সুরকার গীতিকার গৌরবজি পাঠান তিনি এই ভালোবাসার বইটি লিখেছেন, এবং এখানে অনেক রোমান্টিক কথাগুলো লেখা আছে যে ভালোবাসার কথা। আপনার সবাই জানি যে এই গারো বইমেলা মূলত যুবক যুবতীদের জন্য, এবং যুবক যুবতীদের উত্তাল মনে যেহেতু ভালোবাসা দোল খেলে, আপনারা এই বইগুলো পড়ে এই ভালোবাসা নিজেদের ভিতরে ভালোবাসা আপনার যে প্রেয়সীর জন্য ভালোবাসাগুলো আরও বাড়িয়ে তুলতে পারেন। যেমন এখানে প্রথম যে কবিতা আছে সেটা হলো বিদায়ের ক্ষণ, বিদায় বা ব্রেকআপের মতো যেটা কবিতাগুলো থাকে সেটা হলো যে বলে আজ বিদায়ের ক্ষণে স্বীকার করি আমি আমার যত ব্যর্থ দুর্বল চিত্তের গ্লান, আমি বিবাল তুমি নিথুয়া সরা ছিলাম পাশাপাশি, তুমি নীরবে নির্জনে বলতে আমি তোমায় ভালোবাসি,
এখানে বিবাল বলতে একটি ছেলের নাম বোঝানো হয়েছে এবং নিথু একটি মেয়ের নাম বলা হয়েছে, অর্থাৎ প্রেমিক পুরুষ এবং যে নারী তাদের ভিতরে যে ভালোবাসা, একে অপরকে যে ভালোবাসার কথা, সে কথাগুলো বলা হয়েছে এই কবিতার মাধ্যমে। এবং এটা এই বইগুলো খুব সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা যদি চান আপনারা আসেন আমাদের বইমেলায় দেখে যান, এবং আপনার যদি বইটি ভালো লাগে আপনারা অবশ্যই কিনে নিয়ে যাবেন। বই কেনা কিন্তু কোনো ক্ষতি না, এটা বই হলো একটি সুপ্ত জ্ঞান। আপনি যদি ওই বইটা পড়েন তাহলে ওই বইয়ের জ্ঞান লাভ করবেন, যদি বই না পড়েন তাহলে বইয়ের ওই জ্ঞানটা আপনি পাবেন না। আপনি আসেন দেখেন, এখানে প্রতিদিন সবার সাথে পরিচয় হওয়া যায়, যেহেতু এটা কালাচাঁদপুর মান্দি এলাকা, মান্দিটা বেশি থাকে, আপনার এখানে অনেক সাথে আড্ডা দিবেন, চা খাবেন বা বিভিন্ন এখানে সবার সাথে বন্ধুদের সাথে ঘুরবেন দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটি বই কিনে নিয়ে যাবেন। এবং বই একটি আপনার 10টি বন্ধুর সমান একটি বই। হ্যাঁ, আপনি বই পড়বেন আপনার জ্ঞানের পরিধি বাড়াবেন। তারপর আসে হলো আমাদের আরেকটি, তাহলে একদম মান্দি ভাষার কবিতার বই, মান্দি ভাষার পাশাপাশি এখানে অনুবাদ করাও আছে বাংলা ভাষায়। এটা হলো আমাদের মিথুন রাকসাম দাদার বই, এবং মিথুন রাকসাম দা হলো আমাদের এই থকবিরিম প্রকাশনীর কর্ণধার। সে তিনি এই থকবিরিম প্রকাশনীটা পরিচালনা করেন, তিনি প্রকাশক, তিনি এই মানে আমাদের এখানে এই বইমেলার যে বইগুলো হচ্ছে সবগুলো বই তিনি প্রকাশ করেন, মানে আমরা বইমেলার প্রধান বলতে আমাদের মিথুন দাদাকে বলা যায়। এবং সেই মিথুন দাদার বই হলো এই আমাদের জ্যোৎস্নার দেমাত, জ্যোৎস্না বা আমাদের যে জাজংনির, একটা মান্দি ভাষায় একটা কথা হচ্ছে জাজংনির রাসং। আমরা জানি যে সুন্দর আকাশের চাঁদ, আকাশের চাঁদ, কিন্তু আকাশের চাঁদ কিন্তু নির্মল সুন্দর। আমরা বলে যে চাঁদে কলঙ্ক আছে, কিন্তু চাঁদে কলঙ্ক থাকলেও চাঁদ কিন্তু অনেক সৌন্দর্যের প্রতীক। চাঁদকে যে মসৃণ মোলায়েম চাঁদ, এই চাঁদেরও একটি রাসং বা গর্ব ধেমাক আছে। সে বিষয়ে একটি কবিতা লিখে, কবিতার বই লিখেছেন আমাদের মিথুনদা। এখানে প্রথম কবিতা আমরা বলতে পারি যে মৃদাম সাল্লু জাদং বা থাপসি শ্রী বকফাফাল বিবালখ ওয়াত্তে দোঙা গৌগা গ্রাঙ্গিদ্দা বিল্লি বিল্লি গেমাঙা। এখানে এর অর্থ হচ্ছে মাঝে মাঝে সুরসী চাঁদ অফ হোয়াইট পাপড়ি মেলে ধরে খসে পড়া পালক উড়ে উড়ে ম্যাজিক দেখায়। এটা আমরা চাঁদকে নিয়ে কবিতা, চাঁদকে নিয়ে যে তিনি চিন্তা করেছেন, চাঁদকে নিয়ে যে তার ভাবনা, সেই ভাবনাগুলো তিনি প্রকাশ করেছেন তার কবিতার মাধ্যমে। এবং এই কবিতাগুলো যদি আমরা পড়ি যে আমরা বুঝতে পারবো সাহিত্য কী, গারো সাহিত্য কী, আমরা গারুড়ের সংস্কৃতি সম্পর্কে জানতে পারবো, গারুড়ের সম্পর্কে জানবো। আর যারা আপনারা অন্য জাতি গোষ্ঠীর এই আমাদের সাথে দেখছেন, আজকে লাইভে আছেন আপনারা দেখছেন আমাদেরকে, আপনারা অনেকেরই আগ্রহ থাকে যে অন্য জাতিসত্তা সম্পর্কে জানার, যে আমাদের সমৃদ্ধ একটি সংস্কৃতি গারো সংস্কৃতি, আপনারা আমাদের সংস্কৃতির সম্পর্কে জানতে পারবেন। আর যারা আমরা নিজেরা গারো, আমরা আমাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারবো। আমরা যেন আমাদের এই সমৃদ্ধ সংস্কৃতিকে জানার জন্য দরকার হলো বই পড়া, এবং বই পড়া, কবিতা পড়া, সাহিত্য চর্চা করা। দাদার তো গারো বিবাহ নিয়ে আমার যারা এখন জীবন জীবিকী, ধারণা নেই যে আমরা কিভাবে মানে কখন কখন কিভাবে কি করবো, অ্যাকচুয়ালি আমাদের বিবাহের টাইমে আমাদের কি কি নিয়ম কি কি ইয়া আছে গারোদের নিয়ে লেখা আছে আমাদের বইয়ে, খুবই ভালো একটা বই। তো আপনারা যদি সংগ্রহ করতে চান শিশু মালঞ্চরী আমাদের গারো বইমেলা, আপনি আসবেন গারো বইমেলাতে দেখে যাবেন, কিনবেন যারা। এখানে আমরা পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আমাদের বইমেলা, তো আমরা 28 তারিখ পর্যন্ত আছি। তো আপনারা আসবেন, যারা এখনও জানেন না যে এখানে আমাদের মাল শিশু মালঞ্চ ইয়াতে অবস্থান মানে বইমেলা হচ্ছে, তো আসবেন, 28 তারিখ পর্যন্ত সময় আছে। আমরা খুব চেষ্টা করবো আপনাদের জন্য বই সংগ্রহ করে দেওয়ার জন্য। তারপর হচ্ছে সংসার এক মন্দিরাঙ্গনি ওয়ান্না, পরাক ঋষি দাদার লেখা। আমরা তো
প্রায় অনেকে আমাদের সাংসারিক বিষয়ে কিছু জানে না, আমাদের গারো মান্তি ব্যাপারে কিছু ঠিক তেমন ধারণা নেই। তো এই বইয়ে আমাদের খুবই অনেক কিছু লেখা আছে, আমাদের সাংসারিক নিয়ে, আমাদের মান্তি ভাষা নিয়ে, আমাদের আমাদের সংস্কৃতি, আমাদের রীতিনীতি অ্যাকচুয়ালি কেমন সেসব নিয়ে। তো আমরা আসবো, আমরা এসে দেখবো যে গারো বই মেলাতে আসলে কী কী কেমন কেমন বই পাওয়া যায় আমাদের বিষয়ে অনেক কিছু। থামতে বলছি, তারপর আমরা আসি যে এখানে আমাদের গারোর লোককাহিনী সম্পর্কে। যেমন নিদ্রা একটু আগে বললো যে আমরা আমাদের সাংসারিক সম্পর্কে, আমাদের সংস্কৃতি সম্পর্কে আমরা জানি না। হ্যাঁ, আমরা সত্যি জানি না যে আমরা মান্দি হওয়া সত্ত্বেও আমরা কিন্তু অনেক কিছু জানি না। যেমন এখন আমাদের যে দুর্বলতা, যে আমি একজন মান্দি হওয়া সত্ত্বেও আমি এখন মান্দি ভাষায় কথা বলতে পারছি না। আমি পারি না এমন না, কিন্তু পারি, কিন্তু আমি এখানে একটা প্রোগ্রাম উপস্থাপনা করতে গেলে বা একটা অন্যের সাথে কনভারসেশন করতে গেলে আমি কিন্তু মান্দি ভাষায় কথা বলতে পারি না। কারণ সেটা কি, এটা আমার দুর্বলতা, এটাই আমাদের ভুল। এমন সংস্কৃতি যে অন্য বৃহত্তর সংস্কৃতির কাছে আগ্রাসনের শিকার হয়ে আমরা এরকম হয়ে যাচ্ছি। এবং আমরা যে ছোটোবেলা থেকে যেগুলো পড়ি, আমরা বাঙালির লোককাহিনী, বাঙালি রূপকথার গল্পগুলো আমরা পড়ি। আমরা বিভিন্ন পড়ি জলপরীর কাহিনী বা বিভিন্ন একটা কৃষক বা একটা শেয়াল যে বা ওরকম বিভিন্ন আমরা লোককাহিনী পড়ি। কিন্তু আমরা কি কখনো আমাদের গারোদের নিজেদের লোককাহিনী পড়েছি? অনেকেই পড়েছেন, কিন্তু অনেকেই পড়েননি। কিন্তু তাই এখন আমাদের এই গারোদের লোককাহিনী নিয়ে লিখেছেন দেওয়ান সিং এস রংমুথু, তিনি এই বইটা লিখেছেন এবং এটা আমাদের সবার জন্য সহজবুদ্ধ হওয়ার জন্য বাংলা ভাষায় এটা অনুবাদ করেছেন দেবাশিস ইমানুয়েল রেমা দাদা। তিনি একজন তরুণ লেখক, কবি, তিনি এটা আমাদের জন্য একদম সহজবুদ্ধ হওয়ার জন্য তিনি এটা লিখেছেন। আমরা এই গারো লোককাহিনী সম্পর্কে আমরা যদি পড়ি, তাহলে আমরা আমাদের নিজেদের গল্প সম্পর্কে জানবো। যেমন আমরা তো এতদিন অন্য সংস্কৃতির বাঙালিদের বা বিভিন্ন লোককাহিনী আমরা পড়েছি, কিন্তু আমরা এই বই পড়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদের গারোদের সংস্কৃতি, নিজেদের গল্পগুলো পড়তে পারব। মূলত এই লোককাহিনীগুলো পড়ে ছোটো বাচ্চারা এগুলো পড়তে তারা ভালোবাসে, তারা পড়ে। বিভিন্ন এখানে লোককাহিনী আছে, যেমন বিভিন্ন গল্প আছে, এলো আচিক লিপিও আছে, সালারাম মিদ্যাচা, দম্বিওয়ারি, রাজা আবং নগা ও তার রানী, গাংবো নকচা, চিপু রাজা, চেল্লা আসংপা ও ব্রারা দেলং, দরং ও অপসরা, মিদ্দি বিসা ও জিন দাম্প, এরকম বিভিন্ন আছে। যেমন জিন, আমরা জিনগুলো বাংলা লোককাহিনী বা আরব্য উপন্যাস পড়তে গেলে আমরা যে দৈত্যগুলো দেখি, আলাদিনের চেরাক বা ওইগুলো, কিন্তু অন্য সব সংস্কৃতির ওইগুলো গল্প উপন্যাস বা এগুলো আরব্য উপন্যাস অন্য ভিন্ন ধর্মজাতির। কিন্তু এই যে কাহিনী আছে গারো লোককাহিনী প্রথম খণ্ড, এটা হলো আমাদের নিজেদের আমাদের কাহিনী, আমাদেরকে নিয়ে কাহিনী রচিত হয়েছে। আমরা এগুলো সম্পর্কে পড়লে আমরা জানতে পারবো, নিজেদেরকে আবিষ্কার করতে পারবো আমাদের কী, যেহেতু আমাদের গারো সংস্কৃতি কিন্তু কম সমৃদ্ধ নয়। আমরা সেই সুদূর তিব্বত থেকে আমাদের বাংলাদেশের যে পাহাড়ের পাদদেশে মেঘালয় পাহাড়ে আমরা আছি, সেখান থেকে আমাদের কিন্তু সংস্কৃতি ধীরে ধীরে বিকশিত হয়েছে। তখন হয়তো কেউ লেখালেখি করেনি বা সংরক্ষণ করতে পারেনি, এটাও আমাদের মান্ডিদের দুর্বলতা ছিল আমাদের এটা। কিন্তু বর্তমানে আমরা সেই দুর্বলতাকে কাটিয়ে উঠতে, আমাদের যুবক যুবতীদেরকে বইমুখী করতে, যে আমাদের থকবিরিমের আয়োজন গারো বই মেলা এটা সত্যি একটা প্রশংসনীয় উদ্যোগ, এবং আমরা আশা করি এটা আপনাদের জন্য অবশ্যই অবশ্যই কাজে লাগবে। এবং আমি আবারও জানিয়ে দিচ্ছি যে আমাদের বই মেলা হচ্ছে ঢাকা শহরের কালাচাঁদপুরের শিশু মালঞ্চ স্কুল প্রাঙ্গণে। এটা হলো শিশু মালঞ্চ স্কুল কালাচাঁদপুর, উত্তর বাড়িধারা, ঢাকা 1212। আপনারা এখানে আসবেন, বই মেলায় দেখবেন, বই কিনবেন, নিজেদের জ্ঞান সমৃদ্ধ করবেন। আর এরপরে হলো আসে হলো যখন যেমন আলো, একটা মানুষের নৈতিক বিষয়ক বই এটা। এটা ফাদার বায়োলেন চামগনের বই। ফাদার বায়োলেন চামগন এটা মান্ডিদের ভেতরে, তিনি একজন প্রখ্যাত লেখক, তিনি অনেকগুলো বই লেখেন এবং তার লেখাগুলোর ভিতরে অনেক মানে নৈতিক বিষয়গুলো খুঁজে পাওয়া যায়। তিনি আমাদের এখানে লিখেছেন যে জ্ঞান ও সাধনায় প্রতিদিন তিনি তার কথাগুলো, যখন আমরা ওই ময়মনসিংহে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল একটা সেমিনারি, ওইখানে ফাদার অনেক বলেছিল যে তিনি তার প্রতিদিনের কথা, আমাদের প্রতিদিন কী করতে হবে, নিজের কী থাকতে হবে। যে এখানে ফাদার চামগং বলেছেন যে নিজের বাইবেল, প্রত্যেকেরই নিজস্ব বাইবেল থাকা প্রয়োজন। আমরা গারো হলেও বর্তমানে আমরা ধর্মান্তরিত এবং আমরা খ্রিস্টধর্ম পালন করি, আর খ্রিস্টধর্ম অনুসারে আমরা এক ঈশ্বরকে উপাস্য করি, এবং আমাদের সবচেয়ে প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বাইবেল। আর বাইবেল সম্পর্কে আমরা যদি জানি যে আমরা প্রত্যেকেরই নীতি নৈতিকতার ব্যাপারে সাবধান হওয়া উচিত, এবং আমরা সবাই পরলোকে বিশ্বাস করি, আমরা
তো এই পরলোকে বিশ্বাস করতে হলে আমাদের নীতি বা নীতিবান হওয়া উচিত, সত্যের পথে চলা উচিত। সেই সত্যের পথে চালিত করার জন্য আমাদের ফাদার বায়োলন চামুংয়ের বই যখন যেমন আলো, এটা আমাদেরকে নিয়ে যেতে পারে। আমরা সবাই চেষ্টা করব এই বইগুলো সংগ্রহ করার জন্য এবং এই বইগুলো আমাদেরকে অনেক অনেক সাহায্য করতে পারে। তারপর আমরা আসি হলো ধীরেজ চিরান দাদার বই। তিনি দিগলবাগের একজন লেখক, তিনি একটি প্রখ্যাত লেখক, একজন গারো পাহাড়ে পাদদেশে তার বাড়ি। এবং তিনি একটি বই লিখেছেন হলো বৃহত্তর ময়মনসিংহের বিপন্নপ্রায় পাহাড়ি নদনদী। আমরা এখানে অনেকগুলো নদী জানি, আমাদের এলাকা বিভিন্ন নদী আছে, যেমন আমার গ্রামের নিজের নদী রাসনা নদী, রণ্ডচ্ছি নদী। কিন্তু আমি আমার গ্রামের নদী কিন্তু শুধু নাম জানতাম, কিন্তু আমার গ্রামের যে ওই নদীটা, যে ছোট্ট পাহাড়ি নদী, নদীর কাহিনী, কোথা থেকে উৎপত্তি, ওই নদী সম্পর্কে তো আমি জানতাম না। কিন্তু যখন আমি এটা গত বছর আগেরবার বারোমারি তীর্থের সময় আমি ঠকবরিম প্রকাশন থেকেই বারোমারি তীর্থ থেকে এই বইটি কিনেছিলাম, এবং এই বইটি কেনার পর থেকেই আমি আমার নিজের গ্রামে যে নদী রাস্তা নদী, রংডচ্ছি নদী, বিভিন্ন দারেং বা নেতাই নদীগুলোর সম্পর্কে আমি জানতে পারি। নদীগুলোর উৎপত্তি কোথায়, কোথায় গিয়ে পতিত হয়েছে, নদীগুলোতে কী কী আছে, আমরা ওই সময় জানতে পারি। আপনারা যদি, আমরা যারা ময়মনসিংহে বাস করি, বৃহত্তর ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, যেখানেই বাস করি, বা আপনারা যারা অন্য জাতিগোষ্ঠীর, আপনারা যদি আমাদের এলাকার গারো এলাকার বই সম্পর্কে জানতে চান বা নদী সম্পর্কে জানতে চান, তাহলে আপনারা আসতে পারেন আমাদের এই ধীরেজ চিরান দাদার বইতে সংগ্রহ করতে পারেন। এখানে অনেকগুলো নদী আছে, যেমন আমাদের এখন বিখ্যাত যে একটা নদী শিমসাং বা সোমেশ্বরী নদী, যা আমরা যে গত কয়েক মাস আগে সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে নদী ভাঙনে সোমেশ্বরীতে অনেকগুলো ঘটনা হয়ে গেছে, এবং একটা ফেসবুকে একটা ইস্যু হয়ে গেছে, একটা বড় ধরনের ইস্যু হয়ে গেছে। সেই নদীগুলো সম্পর্কে বলা হয়েছে, নদীগুলোর উৎপত্তি, নদীগুলোর প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সৌন্দর্য, ওইগুলো বর্ণনা করেছেন ধীরেজ চিরান দাদা এই বইয়ে। তারপর আমরা দেখতে পারি এখানে যে গারো অঞ্চলে ক্যাথলিক মিশনারিদের আগমন। আমরা জানি আমরা আগে ছিলাম সাংসারিক ধর্মাবলম্বী ছিলাম, আমাদের ধর্ম সাংসারিক, কিন্তু যখন ওই 1909 সালের দিকে গারো যে মিশনারিগণ তারা আমাদের এলাকায় গিয়েছে, তারা প্রথম যে আমাদের রানীখংয়ে গিয়ে ওই খং রানীর এলাকায় যে ওইখানে গিয়ে তারা আমাদের জন্য একটা তখন একটা ধর্মপল্লী স্থাপন করে, রানীখং ধর্মপল্লী বর্তমানে আছে, একটা খুবই সুন্দর একটা গির্জা। যারা বিদেশে বিজয়পুরে ঘুরতে যান তারা তো অবশ্যই ওই গির্জায় গিয়ে দেখে আসেন, আমি জানি, আমি অনেকবার গিয়েছি সেখানে, সেটা দেখি। এবং ওই যে আমাদের গারো এলাকায় যে আমরা খ্রিস্টান ধর্মান্তরিত হয়েছি, আমরা যখন খ্রিস্টধর্মে বিশ্বাস করি, যেখানে আমাদের ওই খ্রিস্টান ধর্মে কীভাবে আমরা হলাম, কীভাবে আমরা আমাদের ধর্ম থেকে সাংসারিক ধর্মকে ছেড়ে আমরা খ্রিস্টকে গ্রহণ করলাম, এই সব কাহিনীগুলো এখানে লেখা আছে। আপনার যদি সেই ইতিহাস, এটা একটা মূলত ইতিহাসের বই, এটা আমাদের আগের ইতিহাস থেকে গারোতে এটা ইতিহাস বলা যায়, আপনারা সেই ইতিহাস সম্পর্কে জানতে পারবেন এই বইয়ের মাধ্যমে। নাগানো দাও আগানো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে মান্ডি জাতির পানি ও খাদ্য বৈচিত্র্য। লেখক আমাদের মিথুন দাদা, মিথুন রাখসান দাদা। আমি কিছু এ বিষয়ে আমি বলি যে আমাদের মান্ডিরাম বিশেষ করে যেটা খায়, যে প্রিয় যেটা, আমরা তো হাড়ি পোড়া খাইতে অনেক মজা, মানে খারসি ওয়াকের ওয়াক চাবা খাই আমরা, ওয়াকের মাংস যে আমরা পোড়া খাড়ি খাই ওটা আমি বলা আছে। তারপর কুইচা মাছ জাতীয়, তারপর আছে চেপ্পা খাই আমরা, প্রায় অধিকাংশ আমরা চেপ্পা খাই। তারপর আছে হাংকি, যেটাকে কাঁকড়া বলা হয় বাংলা ভাষায়, কাঁকড়া কিন্তু আমরা সবাই খাই, বাঙালি, খ্রিস্টান, মান্ডি, সব প্রায় অধিকাংশ জাতিই খাই আমাদের কাঁকড়া। তারপর আছে আমাদের ম্যান্দা চুপকা, যে মান্দিরাং মানে শিলিঙ্গা, যে ম্যান্দা পাতা বলে। আরও আছে পেঁপের পাতা বা ফুল, পেঁপের যে বিধি দঙা, যে ওখানে আছে খারি চাঙা, বাজি দিকে চাঙা, ওটা বাজি করে খারি করে খাইতে খেতে খুবই মজা। আরও আছে মিয়া খারি খাইতে ওয়াক বেনের সাথে, বিশেষ করে আর ডোবেনের সাথে মিয়া খারি খাইতে কিন্তু বেশ দারুণ। তারপর আছে পানের পাতা, হ্যাঁ পানের পাতা, পানের পাতা খাইতে কেমন আপনার লাগে? পানের পাতা কিন্তু আমার সবচেয়ে ফেভারিট, এবং আমার মা মানে এটা কিন্তু এখন জিজ্ঞেস করার জন্য না, সত্যি কথা বলতে এই ফানের পাতা যে আমার এত প্রিয়, আমি যে ঢাকায় থাকি কালাচাঁদ পরে, আমার বাসার ছাদে কিন্তু অনেক ফানের পাতা আছে আমরা লাগাই। এখানে আমার মা হলো সবচেয়ে সুন্দরভাবে রাঁধতে পারে, আর যেটা পাঙ্গাস মাছ বলে, ওই পাঙ্গাস মাছ দিয়ে একদম ফানের পাতা খাড়ি রাঁধলে আমি সেটা সবচেয়ে বেশি পছন্দ করি। এটা কিন্তু বানানোর কথা না, সত্যি সত্যি আমার ভালো লাগে সবচেয়ে। হ্যাঁ সবারই পছন্দ। তারপর আছে মিচেং, মিচেং আমরা জুল খাই না? হ্যাঁ হ্যাঁ মিচেং, হ্যাঁ খুবই
মজা কি তুমি মিছে খেতে তারপর আরো অনেক আছে যে লাইলন গ্রান যে নাইলা পাতা নাইলানি গ্রান যে সুপ পাতা আগে তো বলা হয় আমরা এটাও কি খারি খাই না ওদিকে সেটা খারি খাই হ্যাঁ আরো অনেক আছে আমাদের যে গারোদের বৈচিত্র্য খাবার পানীয় খাদ্য যে বিশেষ আমরা যেগুলো পছন্দ করি আমাদের গারো যে আমরা সব কিছু হ্যাঁ আরো আছে যে চু 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 কদান ও হ্যাঁ চু যেটা বিশেষ ইয়া পানীয় গারোরা বেশি বিশেষ যেটা পছন্দ করে হ্যাঁ মানে পানির থেকে বেশি পছন্দ করে চু যেটা আমাদের ওই বিভিন্ন থাকি আমরা বড় দিনে ছোট দিনে আমাদের প্রোগ্রামগুলোতে যে বিশেষ পানি জাতীয় হয় ওয়ানগালা চু আমাদের ওয়ানগালাতে চুর কথা কিন্তু তুলে ধরা হয় তারপর দিক্কা আবার চুর জন্য এটা দিক্কা জন্য হয় যেটা জানতি জানতি শিকা করে কিন্তু আমাদের অনেক বড় বড় চু তৈরি করা হয় মধুপুরে হয় দিক্কা বা এরকম মধুপুরে বানানো হয় মুখ্য যেটা যে চু যে চু বানানোর উপকরণ উপকরণ তারপর আমরা আসি যে আমাদের সোহেল হাজং দাদা লিখেছেন যে বাংলাদেশের সরকারি চাকরিতে আদিবাসী কোটা আমাদের বর্তমান প্রেক্ষিতে যেটা সবচেয়ে বেশি লাগে আমরা জানি সাম্প্রতিক যে বাংলাদেশ সরকার বাংলাদেশের চাকরি করতে কোটা বিলুপ্ত করেছেন এবং আমাদের প্রথম সারির চাকরি প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর চাকরিতে এখন বর্তমানে কোটা নেই আমরা বাংলাদেশ যে আদিবাসী সম্প্রদায়গুলো কিন্তু খুবই একটা পিছিয়ে পড়া সম্প্রদায় তারা দেশের যে বৃহত্তর জনগোষ্ঠী হচ্ছে তেমন তারা তাল মিলে চলতে পারছে না তাদের জন্য হলো সরকার থেকে একটা কোটা দেওয়া বাধ্যতামূলক যেখানে অন্যান্য দেশের সরকাররা আদিবাসীদের একটা পৃষ্ঠপোষকের ভূমিকা পালন করছে তারা আদিবাসীদেরকে আদিবাসীদের উন্নয়নে বিভিন্ন সহায়তা দান করছে কিন্তু বাংলাদেশে কী করলো একটা আন্দোলন বা মাধ্যমে একটা প্রহসনমূলক আন্দোলনের মাধ্যমে তারা আমাদের কোটাগুলো সরিয়ে দিয়েছে আমরা এখন মানে সরকারি চাকরি বা যে কোনো চাকরিতে আমরা কোটা না থাকার কারণে যে আমরা চাকরি পাই না কিন্তু এর আগে আমরা অনেকজন অনেক চাকরি পেয়েছি কোটার মাধ্যমে অনেক সময় যখন জিজ্ঞেস করি আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি তা আমাদের অনেক অনেক সময় কোটা দিয়ে বলে যে তোমরা তো কোটা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ তোমার তো এরকম মেধা নাই কিন্তু আমরা মেধা নিয়ে ভর্তি হই কিন্তু কোটা হলো আমাদের অধিকারের মতো কোটা আমাদের ন্যায্য অধিকার কারণ আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী অন্যান্য জাতিগোষ্ঠীর সাথে তাল মিলে চলার জন্য আমাদের কোটা প্রয়োজন যেমন আমাদের এমনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আমাদের দরকার 5% কোটা কিন্তু আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ভর্তি হলাম তখন মাত্র সেখানে 1% কোটা ব্যবহার করা হয় এবং সরকারি চাকরিগুলোতে আদিবাসী 5% কোটা দেওয়ার কথা ছিল এবং আগেগুলো কিন্তু কোটা দেওয়া হতো কিন্তু সাম্প্রতিক সময়ে এটা কোটা বিলুপ্ত করা হয়েছে যার ফলে বিসিএস বা প্রাইমারি শিক্ষক নিয়োগের এরকম বড় বড় যেগুলো সরকারি চাকরি নিয়োগ সেখানে আমাদের আদিবাসীরা পিছিয়ে পড়ছে বা পিছিয়ে পড়ার কারণে তারা ওই বৃহত্তর সম্পদের সাথে তাল মিলাতে পারছে না বা এগিয়ে যেতে পারছে না এবং আমাদের সেই কোটাগুলো সম্পর্কে আমাদের কোটা কেন লাগে কোটা কীভাবে আমরা পাবো বা সরি কোটাগুলো আমরা কীভাবে মানে অধিকার করে নিতে পারি আমাদের কোটা কেন কাজে লাগবে আমরা কীভাবে কোটা আমরা নিব সেই সম্পর্কে এখানে লিখেছেন যে সোহেল হাজং লিখেছেন এখন তিনি লিখেছেন যে কেন এখনও চাকরিতে আদিবাসী কোটা থাকা দরকার সরকারি চাকরিতে কেন আদিবাসী কোটা বহাল রাখা উচিত এবং এর বাংলাদেশের আইন কী বলে এ সম্পর্কে তিনি লিখেছেন এবং মানবাধিকার দায়িত্বশীল ও মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করেছেন তিনি এগুলো যে চাকমা রাজা দেবাশিস রায় তারা যে ওই কথাগুলো তিনি এখানে উল্লেখ করেছেন তারপর যে তিনি বলেছেন কোটার প্রয়োজন এখনও ফুরিয়ে যায়নি অনেক বাঙালিরাই বলে যে এখন তো গারোরাও অনেক এগিয়ে গেছে যে আমাদের আদিবাসীদের মধ্যে এখন অনেক এমপি মন্ত্রী বা বিসিএস ক্যাডার বা বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব আছে গারোরা তো এখন আর গারো বা তথা অন্যান্য আদিবাসীরা এখন পিছিয়ে নেই কিন্তু তিনি এখানে ওই কথাগুলোর উত্তর দিয়েছেন যে কেন এখনও আদিবাসী কোটা বহাল রাখা উচিত কেন এখনও কোটা দরকার তিনি বলছেন যে কোটা সংস্কার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভবিষ্যৎ যে সম্প্রতি আমরা জানি যে গত বছরে বা এর আগে বছর একটা আন্দোলনের মাধ্যমে কোটা সংস্কার করা হয়েছে এবং সংস্কার করার মাধ্যমে সেখানে পুরো কোটা বিলুপ্ত করে দেওয়া হয়েছে এখন তিনি বলেছেন যে আদিবাসীদের ভবিষ্যৎ এখন কী কোটা ছাড়া আদিবাসীরা এখন কী করবে এখন আদিবাসীদের কোটা এখন নেই এই আদিবাসীদের ভবিষ্যৎ সম্পর্কে তিনি বলেছেন যে এখানে এবং তিনি এখানে বলেছেন যে আদিবাসী প্রতিবন্ধী কোটা অবশ্যই রাখতে হবে এবং তিনি এখানে বিভিন্ন লেখকদের যেমন জোবাইদা নাসরিন ফাহমিদুল হক অনিত্য মানকিন ম্যাগনেট জাম্বিল সোহেল হাজং তিনি নিজে অমর শান্তি চাকমা এরকম বিভিন্ন মানুষ বিভিন্ন বিখ্যাত মানুষ যে গণ্যমান্য মানুষদের লেখা
প্রবন্ধ সংকলন করে তিনি এই বইয়ের মাধ্যমে প্রকাশ করেছেন। এবং তারপরে একটা আসে হলো একটা কাব্যগ্রন্থ, এটা হলো মান্দি ভাষায় লেখা প্লাস এটা বাংলা ভাষাতে অনুবাদ করা একটা বই, এটা হলো ভাষার স্রোত খুরাং নিচিদারি। এই কবিতা লিখেছেন দেবেশ রেমা। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মান্দি গারো নারী, হ্যাঁ এখানে শুনতে চাই, এখানে হলো একটা গারো নারী, তার পিঠে হলো যে আমরা ঐতিহ্যবাহী যেমন পিসা বা রাখ না আছেন পিসা বাঙা যারা পিসাবার ছবি আছে। তারপর এখানে লেখা যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের যে গারো এলাকার যে বিপিনগঞ্জ বা বিজয়পুর এলাকার যে চীনামাতির পাহাড়, নীল লেক, নীল পানির লেক, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এই কবিতা যেহেতু তিনি মান্দি ভাষাতেও লিখেছেন, এখানে বিভিন্ন কবিতা আছে, এটা হলো মানি খুরাং, গামফানা, বালরো, মিক্সতা, গিস্টিকের আতা, এরকম অনেকগুলো কবিতা আছে। কবিতা আবৃত্তি করবো একটা, আমাদের গারো বইমেলা চলছিল, শুরু হয়েছে 1 তারিখ থেকে এবং আমাদের এই পুরো মাস চলবে 28 তারিখ পর্যন্ত। এবং এটা আমাদের বই মেলাতে হচ্ছে ঢাকার কালাচাঁদপুরে শিশু মালতী স্কুল প্রাঙ্গণে। হ্যাঁ অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদেরকে শোনানোর জন্য। থ্যাংক ইউ দে, থ্যাংক ইউ। কবিতা পড়ে না আমরা একটা আপনাকে কবিতা শোনাই, একটা মান্দি ভাষায় যেটা কবিতা। মান্দি কথা লিখাম, মান্দি কুসুচ্চা। আচ্ছা দেখার জন্য প্লাস কমেন্ট করার জন্য উৎসাহ দেওয়ার জন্য আমরা আগামী বছর আবার আসবো, আমরা আবার নতুন নতুন ভাবে নতুন বই সংগ্রহ করার চেষ্টা করতেছি। মানে আমরা আগামী বছর আপনাদের উৎসাহ থাকলে চেষ্টা করবো আবার সুন্দর সুন্দর ভাবে নতুন আঙ্গিকে নতুন বই নিয়ে আসতে, পরবর্তীতে আমরা চেষ্টা করবো যেন, হ্যাঁ আর আমাদের মাঝে অনেক অনেক নতুন বই আসছে, আপনারা সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ আমাদের অনেকগুলো বই, নতুন বই গত ভাষা যে মাতৃভাষা দিবসের দিন বই উন্মোচিত হয়েছে এবং আমাদের নতুন বই আরও আসছে যেগুলো এখন কাজ চলছে, অতি শীঘ্রই আমাদের বইগুলো আসবে। আপনারা যদি ওইগুলো চান আপনারা নিতে পারেন এবং আশা করি আপনারা আসবেন, বই নেবেন। এবং অনেকের অনুরোধ কমেন্ট দেখছি যে সবাই একটা মান্দি ভাষায় কবিতা শুনতে চাচ্ছে এবং আমরা এখানে একটা মিঠুনদার কবিতায় আমরা একটু আবৃত্তি করি। মিঠুনদার কবিতা লিখ ওই যে জ্যোৎস্না দেমাক জাজংনির আসং কবিতা কাব্যগ্রন্থ থেকে একটা কবিতা আপনি পড়া শোনাতে চাই, সেটা হলো মৃদাম সাল্লো আয়াও নিথুয়া জাজংবা, জাজংগিদ্দা নিথুয়া মিখাংরাং, খাতবাঙা খুদুমনা দাক্কে নুমিলনি বেন বিমাং রুমিল্লে খাত্তা, গিসিক্ষ খ্রাজুয়েতা খাদিংতে খাদিংতে গ্রিমারিঙা। মানে এটা হলো একটা চাঁদের সাথে একটা গারো নারীকে, গারো যুবতীকে তুলনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে এটা মান্দি ভাষায় যেটা মানে বাংলা ভাষায় বলতে গেলে যেটা হয় যে মাঝে মাঝে রাঙা রাঙা জ্যোৎস্না ওঠে, জ্যোৎস্না মাখা মুখগুলো ছুটে আসে চুম্বনে টানে গোল্লা ছোটের মতো, ষোড়শীর নবীন গতর পিছলে পিছলে যায়, হৃদয় কেবল মুচড়ে দেয় হাসতে হাসতে মিলিয়ে যায়। এখানে যে অতি যৌবনা একজন নারীর একজন যুবতীর কথা বলা সেটাকে একটা চাঁদের জ্যোৎস্নার সাথে তুলনা করা হয়েছে, চাঁদের জ্যোৎস্না
চম্বনের জন্য এগিয়ে আসে। এবার রাতে আমরা যখন দেখি জ্যোৎস্নার আলোতে আমরা যদি খোলা জায়গায় বসে থাকতে খুবই অনেকেই পছন্দ করি আমরা সবাই, একটা মানে একটা একটা তখন ভেতরে একটা মনের ভেতরে একটা ভালো লাগা কাজ করে। তো জ্যোৎস্নার মানে পূর্ণিমা রাতে বা একদম পূর্ণিমা রাতের সময় খোলা আকাশের নিচে বসে থাকতে কিন্তু সবারই ভালো লাগে। বা এখানে একটি ওই সেটাই একটা মান্দি নারীর সাথে মান্দি যুবতীর সাথে তিনি তুলনা করেছেন। এবং আমরা এরপরেও আরও অনেক মান্দি ভাষায় কবিতা আবৃত্তি করার চেষ্টা করব। এবং অনেকে যারা আগানিঙা যে মান্দি ভাষায় আগানো হয় নম, যেমন চিঙামা মান্দি ভাষা আগানের মানে মানে চেষ্টা রাখা আগানিঙা চিঙা ট্রাই খাঙা মান্দি ভাষাটা আগানানি যেহেতু হ্যাঁ চিঙা খাঙান যে কো আগানা যে চিঙা যেহেতু বাংলাদেশ নিয়ে মান্দি বাংলাদেশ ডোঙা আছে চলন নেন চিঙা বাংলাতেন চিঙা খিবাজক পরিবাজক বা চিঙা মান্দি ছা আগান না মান্না মান্দি মুছে শাসক গপ্প বা চিঙা মানে গপ্প না মান্না কথা আগান না মান্না আগানো বা চিঙা যখন চিঙা খানসা প্রোগ্রাম পরিস্থাপন রাখা তখন কথা আগানিঙা তখন চিঙিম চিঙি বাংলার ইবারিঙা বা যখন আঙা কবিতা লিখিনা আচঙ্গা যখন খানসা বই লিখিঙা তখন চিঙি মান্দি খুঁজতে চিঙি কবিতা ইবা জাঙা মনে চিঙা চলন নেন চিঙা বাংলাতেন পরিবা হ্যাঁ। আর তাছাড়াও চিঙে থক বিনিমন দাশ কিছু মান্দির আছে নিয়ে জাঙা না চিঙে মান্দিরাং নিয়ে লগে তারপর অনেক রুড়িরাং বা দোঙা রুড়িরাং ডিঙা বাঙালাং অনুরাং ডিঙা তো বিসংবা না চিঙে থক বিনিমন নিয়ে দেয় না চিং যদি খালি যদি মান্দি ভাসান আগানারিয়া বিসংবা হাই জাঙা বিষম হাই জাঙা ওরাঙ্ক বিষম হাই না মান জাঙা আর যদি হাই যা বিষম নিয়ে জানো আর আচিং মান্দিয়ান যেহেতু রুড়ি কবা ইয়া মান্দি কবা ইয়া কিনা আচিনি বাংলা চাঙা না চিনে একটা শ্রেয় আর কিনা আর যেহেতু তা বাংলাদেশ নি রাষ্ট্রভাষা বাংলা এবং তুমি তাকে নিঙা তুমি তাকে হাই নো চিঙি দাও নিয়ে লক্ষ্য হলো তোমাদের যদি হাই না মানা চিঙি বই মেলা কো তোমাদের নিনা মানা তোমাদের কেন রিবানা মানা ইয়ান আর যেরাং মান্দেরাং দোঙা আশা রাখা বিশঙ্ক বা বিশঙ্ক ক্ষমা প্রার্থী না আসুন যেন চিঙি মান্দি ভাষাটা আগান না মানজাকো একটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখুন নিন চিঙ্কো যে চিঙা যে আগান না মানজান যোগ মান্দি ভাষাটা এবং চিঙা পরবর্তীতে চিঙা ট্রাই খানো চিঙা মান্দি ভাষা খালি মান্দি ভাষা চিঙা আগান্ন যেরকম চিঙি যেরাং ইন্ডিয়ানি যেরাম নিঙা চিঙি সাকাচানি যেরাম নিঙা হ্যাঁ মেঘালয় নি ওয়া যেরকম আরঙ্গা দোঙ্গারাং তুরা শিলং বা যেরাম নিঙা চিঙা যেরাম দাও চিং কাতাকাম শুন হাইজাং যোগ হাইজাব চিঙা নাহন তো চিঙা খেমা খাইঙা চিঙা খেমা হাবমেঙা চিঙ্ক খেমা খাইব চিঙা আগান না মানজাকো ইয়া চিঙি উইকনেস চিঙি উইক পয়েন্ট চিঙা আগান না মানজাং যোগ হ্যাঁ। তারপরে হলো পরে আর তো ডোঙা হলো মান্দি কৃষ্টি সংস্কৃতি সমস্যা আর সম্ভাবনা এতক্ষণ আর যে কো আগান যোগ যেটা বলছিলাম যে আমাদের সমস্যা আর সম্ভাবনা আমাদের কৃষ্টি সমৃদ্ধ থাকা সত্ত্বেও আমার সুন্দর একটা ভাষা থাকা সত্ত্বেও আমরা মান্দি ভাষায় কথা বলতে অপারগতা প্রকাশ করছি কারণ আমরা সেটা চর্চা করি না। এখন আমি নিজেই এটার উদাহরণ একটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি নিজেই একটা উদাহরণ যে বলতে পারছি না এখানে মান্দি কৃষ্টি কালচার মান্দি কৃষ্টি সংস্কৃতি সমস্যার সম্ভাবনা এই বিষয়ে লিখেছেন হলো বাঁধন আরেং। বাঁধন আরেং একজন বিখ্যাত লেখক তিনি বিভিন্ন প্রবন্ধ লেখেন এবং তিনি বেশিরভাগই মান্দি ভাষায় কথা বলেন এবং তিনি তার তিনি মান্দিতে লিখতে পছন্দ করেন এবং তার তিনি বিভিন্ন ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর সাথে তিনি অনেক যোগাযোগ রাখছেন তিনি মান্দি ভাষা নিয়ে অনেক কাজ করছেন এবং মান্দি ভাষা নিয়ে তার স্বপ্ন অনেক তার স্বপ্ন আমরা আশা করি তার স্বপ্নে এগিয়ে যাক যে আমাদের মান্ডি কৃষ্টি সংস্কৃতি আমরা চাই আমাদের মান্ডির কিন্তু অনেক কিছু আছে আমাদের মান্দি ভাষা আমাদের নিজস্ব ভাষা আছে আমাদের তো সংস্কৃতি আছে আমাদের যে বর্ণিল বৈচিত্র্য বৈচিত্র্যময় ইতিহাস ঐতিহ্য আছে আপনারা এগুলো সম্পর্কে জানার জন্য এগুলো সম্পর্কে বোঝার জন্য আমরা এই বইগুলো পড়তে পারি এই বইগুলো সংগ্রহ করতে পারি। জাস্ট বই সংগ্রহ করেই না বই সেটা পড়তে হবে। অনেকে আমরা যারা আসি জাস্ট টাকা আছে বই কিনলাম কিন্তু পড়লাম না ওটা কিন্তু কোনো লাভ নাই হ্যাঁ। আমরা বই কিনবো বই পড়বো এবং সেই জ্ঞান অন্যের মধ্যে ছড়িয়ে দিব। যেমন আমরা অনেকে দেখি না যে বিদ্যালয়গুলোতে লেখা থাকে যে জ্ঞানের জন্য আসো সেবার জন্য বেরিয়ে যাও বা পড়ার জন্য আসো সেবার জন্য বেরিয়ে যাও মানে এরকমই যে আমাদের জ্ঞানটা আমরা শুধু শুধু যে পড়ে থাকি পরে আমরা ভিতরে রেখে দিলে তো কোনো লাভ নাই আমরা ওই জ্ঞানটা যেন সবার মাঝে ছড়িয়ে দিতে পারি আমাদের গারো সংস্কৃতি আমরা যেন একটা বিশ্বের কাছে তুলে ধরতে পারি আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য আমাদের রীতিনীতি আমাদের খাবার প্রথা বা আমরা যে কোনো সেগুলো আমরা যেন বিশ্বের কাছে তুলে ধরতে পারি। যেমন এই বইয়ে যেগুলো আছে সেটা হলো যেমন হয়ে গারো না হয়ে মান্দি কেন আমাদের অনেকেই প্রশ্ন করে আমরা গারোরা যেহেতু আমাদের নিজেদেরকে মান্দি বলে পরিচয় দিতে ভালোবাসি কিন্তু আমরা কেন মান্দি কেন আর গারো কেন আমরা তো যখন একটা অন্য জাতিগোষ্ঠী যখন জিজ্ঞেস করে তোমরা নিজেদেরকে মান্দি কেন বলো আবার কেন গারোও বলো একটা জাতি দুইটা নাম হয় কীভাবে বা এরকম কেন বলা হয় তখন আমরা কিন্তু অনেকেই উত্তর দিতে পারি না তার সঠিক উত্তর দিতে পারি না তখন আমরা ভেবাচোকে খেয়ে যাই তাই না আমরা তখন ভিতর নিজে থেকে লজ্জাবোধ আসে যে মান্দি হয়ে আমি
ওই মান্ডি উত্তর দিতে পারলাম না, কেমন মান্ডি হলাম বাড়াকা মান্দি অঞ্জক হানথানি কথা আমার মানটা নাগার না মান্দ যোগ আছে খারাপ চাঙা অবশ্যই দাও ওই বিষয়গুলো আছে লিখা এনো গাঢ় হয়ে আমার মান্দি কেন। তাছাড়া লেখা আছে এখানে যে আর এই বইয়ের মধ্যে যেগুলো আছে সেটা হলো শ্রীবর্দির মান্দিদের কাছ থেকে জানা। শ্রীবর্দি হলো একটা শেরপুর জেলার একটি উপজেলা হলো শ্রীবর্দি, এবং সেখানে বলতে গারো পাহাড় অনেক, সেখানে শেরপুরে যে গারো পাহাড়গুলো আছে আমরা যেটা ময়মনসিংহের গারো পাহাড় বলি, ময়মনসিংহের পাশাপাশি শেরপুরে অনেক পাহাড় আছে, সেখানে মান্ডিদের বসবাস, মান্দিরা সেখানে থাকে, সেই শ্রীবর্দির মান্দিরের কাছ থেকে জানা, আর মান্দিরা সম্পর্কে জানা। তারপর মান্দি কৃষ্টি ও সংস্কৃতি, সমস্যা ও সম্ভাবনা, আমাদের মান্ডিদের সমস্যা কী, আমাদের সংস্কৃতির সমস্যা কী আছে, এবং আমরা মান্ডিরা ভবিষ্যতে কী হব বা কী হতে চলেছে, আমাদের সম্ভাবনা কী। এখন যেমন অনেক মান্দিরা অনেক সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের মান্দিদের ভিতর থেকে অনেক ইঞ্জিনিয়ার ডাক্তার বা সচিব আছে, তারা অনেক এগিয়ে যাচ্ছে সামনের দিকে, সেই সম্ভাবনা সম্পর্কে এখানে লেখা আছে। তারপর আমাদের সংস্কৃতির গভীরে শক্তি, আমাদের একটা জাতির মূল ভিত্তি হলো সংস্কৃতি, আমার সংস্কৃতি ছাড়া আমরা একটা জাতি হয় না, একটা জাতির সংস্কৃতি অবশ্যই দরকার। যেমন এখানে বলা হচ্ছে যে সংস্কৃতির গভীরে শক্তি, ওই আমরা সংস্কৃতির গভীরে শক্তি, ওই শক্তি যদি আমাদের না থাকে আমরা আমাদের সংস্কৃতি রক্ষা করতে পারবো না, আর সংস্কৃতি যদি আমাদের না থাকে তাহলে আমরা একদম ব্যাকবোনলেস হয়ে যাবো, মেরুদণ্ডহীন প্রাণীর মতো হয়ে যাব। বা একটা জাতির যখন একটা মেরুদণ্ড থাকবে না ওই জাতি কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আমাদের ওই সোজা হয়ে দাঁড়ানোর জন্য, আমাদের জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দরকার জ্ঞান আহরণ করা, জ্ঞান আহরণ করা এবং জ্ঞান আহরণ করা, এবং এই জ্ঞান আহরণ করে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। তারপর সেটা হচ্ছে আর আমাদের যে সুমনা চিসিম, তিনি আমেরিকা প্রবাসী একজন লেখিকা, গারোদের ভিতরে অনেক অনেক ভালো বই লিখেন তিনি। তিনি লিখেছেন 1971 সালের স্মৃতিতে গারো শরণার্থী। আমরা সবাই জানি যে বিভিন্ন সময়ে আমরা বাংলাদেশে বসবাসকারী গারোরা ভারতে মানে পালাতে হয়েছে, বিভিন্ন 71-এর সংগ্রাম বা এর আগে যে বিভিন্ন ঝামেলা হয়েছে, হ্যাঁ তখন যখন আমরা মান্দিরা সবাই একটু মোটামুটি বলতে সাহসী বলা হয় আবার একটু ভীরু প্রকৃতিরও, কারণ যখন কোনো একটা ঝামেলা হয় ঝামেলায় কিন্তু তারা ঝরাতে চায় না, তখন দেশে একটা ঝামেলা হলে তারা কী করে ওই জায়গা ছেড়ে অন্য জায়গায় পালিয়ে যায়। যেমন আমরা যে 71 সালের দিকে যখন বাংলাদেশে লক্ষ লক্ষ লোক বা জনগণ ভারতে আশ্রয় নিয়েছিল, তখন আমাদের গারোরা কিন্তু তখন দেশে ছিল না, তখন অনেকে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, অনেক গারো মুক্তিযোদ্ধা আছে কিন্তু সবাই কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি, অনেকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় গ্রহণ করে, সেই হ্যাঁ হ্যাঁ মানে ওই মানে অনেকে আশ্রয় গ্রহণ করে, হ্যাঁ এখানে বাঙালির পাশাপাশি আমরা সবাই গিয়েছি, কারণ সবার জানের মায়া সবার আছে, সবাই তো সবাই কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেনি, সেই যে এখানে গিয়ে বিভিন্ন শরণার্থী ক্যাম্প, সেখানে শিববাড়ি, বাঘমারা, তুরাসহ অনেকগুলো দালু বা অনেক এরকম জায়গাগুলো আছে, আমরা আমাদের আত্মীয়দের কাছ থেকে যে কাহিনিগুলো শুনতে পাই, অনেক আমাদের আপনারা দেখবেন আপনারা আত্মীয় বা আপনারা অনেকে যারা আছেন আপনারা নিজেরাও গিয়েছেন তখন শরণার্থী হিসেবে, আপনারা ইন্ডিয়ায় ছিলেন তখন আপনারা সেখানে, যেমন আমরা বর্তমানে দেখতে পারি মিয়ানমার থেকে, যে মিয়ানমারের আরাকান থেকে রোহিঙ্গারা বাংলাদেশে থাকছে, তারা একদম মানবেতর জীবনযাপন করছে, তাদের জীবন কিন্তু সুখের নয়, তারা সেখানে মিয়ানমারের সেনাবাহিনীর যে অত্যাচার, গণহত্যা, ওই গণহত্যার চাপে তারা পড়ে সেখানে গণহত্যার শিকার হয়ে তারা আমাদের বাংলাদেশে আশ্রয় নিয়েছে, এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাদের আশ্রয় দিয়েছে, এবং তারা এখন যে আমাদের বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে, হ্যাঁ এখন আমাদের নির্দেশ যেটা বললো যে তাদেরকে এখন একটা পুনর্বাসন করা হচ্ছে, এটা হলো নোয়াখালী দেখে যে বঙ্গোপসাগরে একটা চরে বাসানচর নামে একটা জায়গায় সেখানে তাদের পুনর্বাসন দেওয়া হচ্ছে। ঠিক ওই রকমই 71 সালে বাংলাদেশের অনেকগুলো আমাদের আত্মীয়রা, তখন আমাদের জন্ম হয়নি কিন্তু আমাদের আত্মীয়রা, আমাদের মা বাবারা তারা সেখানে শরণার্থী হিসেবে ছিল, সেখানে যে ভারতীয় সরকার তাদের কারণে সাহায্য সহযোগিতা করেছে, সেখানে কী হয়েছিল না হয়েছিল সেই কাহিনিগুলো স্মৃতির যে একটা কী হয়েছিল সেই মেমোরিগুলো তিনি এখানে লিখেছেন সুমনা চিসিম। এখানে যেমন তিনি লিখেছেন, তার মধ্যে লেখা আছে যে সবে আমি তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ হলাম, বয়স তখন আর কত, মনে যা গেঁথে আছে তার স্মরণ করে লিখেছি। মালবিকা আমার ছোটো বোন, সে তৃতীয় শ্রেণীটি, আমরা দুবোন যথারীতি 71 জানুয়ারি মাসে বীরেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে বোর্ডিংয়ে পৌঁছে গেলাম। স্কুলটি ছিল ব্যাপটিস্ট মিশনারিদের। আমার তিন দাদা প্রবীর চিসিম, প্রবোধ চিসিম এবং প্রহর চিসিম, তারাও বীরেশ্বরী বালক বোর্ডিংয়ে থেকে বীরেশ্বরী উচ্চ বালক বিদ্যালয়ে পড়ত। আমাদের গ্রামে অনেকেই নাকি বালক বোর্ডিংয়ে ছিল, মেয়েদের বোর্ডিংয়ে, আমাদের গ্রামের আমরা দুবোনে ছিলাম। এখন লেখা যে লেখিকাদের নিজের কথা বলেছেন,
তখন তিনি অনেক ছোট ছিলেন, তিনি তখন ক্লাস থ্রি থেকে ক্লাস ফোরে উত্তীর্ণ হয়েছেন। মানে এই ওই সময় বাংলাদেশের যুদ্ধ শুরু হয় এবং যুদ্ধ শুরু হওয়ার সময় তারা শরণার্থী হিসেবে ভারতে চলে যায়। এবং তার জীবনে যে কী ঘটে গেছে আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা একটা কাহিনী পড়ি অ্যানা ফ্রাঙ্ক। হ্যাঁ, আমরা অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি পড়ি, যে অ্যানা ফ্রাঙ্কের ডায়েরিতে সে লিখেছে তার, সে কিন্তু যেহেতু অ্যানা ফ্রাঙ্ক একজন ইহুদি ছিল এবং ইহুদিদেরকে অনেক হত্যা করা হতো, সেখানে হিটলার ছিল অ্যাডলফ হিটলার, সে হলো ইহুদি জাতিকে নির্মূল করার জন্য অনেক অভিযান চালিয়েছে, অনেক অপারেশন করেছে তাদের নাৎসি বাহিনী। ওই নাৎসি বাহিনীর মাধ্যমে নাৎসি আর্মিরা ইহুদিদের ধরতো, হত্যা করতো। যে অ্যানা ফ্রাঙ্ক, তার যে 13 বছরের বালিকা ছিল অ্যানা ফ্রাঙ্ক, সে অ্যানা ফ্রাঙ্ক তার ডায়েরিতে যে কথাগুলো লিখে গেছে, এটা তার স্মৃতিরোমন্থন, যে সে কথাগুলো লিখে গেছে সেটা পরবর্তীতে অনেক বিখ্যাত হয়ে আমরা সবাই পড়েছি অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি। ঠিক সেরকমই 71 সালের ঘটনাগুলো তিনি এখানে বর্ণনা করেছেন এবং এটা বলতে গেলে একটা 71-এর দলিল হিসেবে কাজ করে। এটা হলো স্মৃতিতে গারো শরণার্থী। আপনারা যদি সেই ইতিহাস জানতে চান, সে গাওদের সম্পর্কে জানতে চান, আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন। আশা করি এটা আপনাদের অবশ্যই কাজে আসবে। তো আমি আমার হাতে অনেকক্ষণ ধরে একটা বই ছিল মুক্তিযুদ্ধের কথা, আমি মুক্তিযুদ্ধের কথা বলছি, লেখক নক্ষান্ত সাংমা, যিনি এই বইটি লেখেছেন, মানে যিনি এখন কবি বা লেখক, তিনি নিজেই মুক্তিযোদ্ধা, সে নিজেই মুক্তিযোদ্ধা, সে যুদ্ধ করে এসেছে, সে একজন মুক্তিযোদ্ধা। তো আমরা জানি যে শত শত মানুষের প্রাণের বিনিময়ে আমরা আমাদের দেশ পেয়েছি, আমি এখন যে মাটিতে দাঁড়িয়ে আছি সেই মাটি প্রচুর রক্তের মাঝে, প্রচুর 30 লক্ষ, মানে 23 লক্ষ, প্রায় 30 লক্ষ মানুষের প্রাণের মাঝে প্রাণহানি হয়েছে, যে আমরা এটার এখন দাঁড়িয়ে আছি, যে আমরা অনেক কষ্টে আমরা অনেক যুদ্ধ করেছি, আমি না বা আমার ভাইটাও না, আমাদের আচ্ছু আম্বির, আমাদের দাদা দাদিরা যারা সম্মুখীন, বাংলাদেশিরা, হ্যাঁ বাংলাদেশিরা, এই যুদ্ধে যে শুধু বাঙালিদেরই অবদান সেটা নয়, আমাদের মান্দি বলো সব জাতির অবদান রয়েছে, সব জাতি এখানে এই যুদ্ধে লড়েছে, আমরা সবাই এই যুদ্ধে, আমাদের গারো মান্দি প্লাস রুরি আর বিভিন্ন জাতি একসাথে হয়ে, আমরা সবাই, মানে সব জাতি যুদ্ধ করেছে দেশ রক্ষার জন্য, সবাই অংশগ্রহণ করেছে। তো এই যুদ্ধে আমরা কেউ কেউ যুদ্ধ করতে হাত মিলেছে, আবার কেউ কেউ প্রাণ রক্ষা করার জন্য দেশের বাইরে আশ্রয় নিয়েছে ভারতে, দাদা যিনি বললেন। এই লেখক জন্ম তার 10ই জুন তারিখে 1950 সালে, তার পিতার নাম চন্দ্রমারা, মৃত্যু চন্দ্রমারা, মাতা সিন্ধি সাংমা, গ্রাম বনকালী উপজেলার জিনাইগাতি জেলার শেরপুরে তাদের অবস্থান ছিল। বইয়ের কাহিনী বলো। হ্যাঁ, বইয়ের কাহিনী যেটা, আমরা দুই ভাই চার বোন ছিল। বর্তমানে আমি ও তিন বোন জীবিত আছে, বড় ভাই ও বড় বোন মারা গেছে। আমার বাবা দারিদ্র কৃষক ছিলেন, আমরা মন্দিরে বিশেষত কিন্তু কৃষি কাজ করে খাই, হ্যাঁ পাহাড়ে জম চাষ করি, এরকম খাবার দাঙ্গে চা ওরান করি, হ্যাঁ তারপরে কোনো মতে কৃষি কাজ করে সংসার চালাতে, না প্রায় আমরা এইভাবেই সংসার চালাতে, মানে আমাদের আচ্ছা বিরে কিন্তু অনেক কষ্ট, এইভাবেই ঠিক আগের মানুষগুলো ঠিক ভাবে। 71 সংগ্রামে 8 বছর পরে আমার বাবা মারা যায়, 71 সংগ্রামে প্রায় 8 বছর পরে লেখকের বাবা মারা যায়, মাতাও তার তিন চার বছর বয়সে মারা যায়, মানে লেখক যিনি নক্ষান্ত সাংমা তার মাত্র তিন চার বছরেই মারা যান। বাবা দারিদ্র ছিলেন বলেই তা উনি লেখাপড়া করতে পারেনি। আমাদের ওই সময়ে কিন্তু প্রায় অনেকজনই দরিদ্রের কারণে লেখাপড়া করতে পারেনি, হ্যাঁ তখন এরকম মানে সুযোগ সুবিধা ছিল না সবার জন্য। আমি ছোটো থেকেই বাবার সাথে কৃষি কাজ করে কষ্ট করে সামান্য লেখাপড়া করতে পেয়েছি, অনেক কষ্ট করে একবেলা খেতে পারতো আর একবেলা খেতে পারতো না, ঠিক এভাবেই যাইতো, মানে এভাবেই যেত আমাদের আগে মানুষের দিনগুলো। 1973 সালে আমি বিয়ে করে নতুন সংসার করি, 1971 সালে আমাদের এখানে যুদ্ধ হয় আর 1973 সালে তিনি নতুন সংসার শুরু করেন। আমার স্ত্রী, মা বাবা, আমার স্ত্রী ছোট,
থাকার সময় তার মারা যায়, তার স্ত্রী ছোট থাকার কারণে তার মা বাবা মারা যায়। তো এখানে উনি ওনার বিষয়ে অনেক কিছু লিখেছেন যে কত কষ্টে মানে আগে আমাদের ইয়া হতো, আমাদের দিনকাল আগে আমাদের আসলে আমাদের দিনকাল যেভাবে যেত আর কি, প্রায় আমরা কৃষি কাজ করে খেতে হতো, আমাদের তেমন চাকরি বাকরি বা লেখাপড়ার শিক্ষার সুযোগ কিছুই ছিল না। তো এখন কিছু বলবো। আচ্ছা, তারপর আমরা আটাশে যে আমাদের একটা কাব্যগ্রন্থ দূরত্ব ছায়া নষ্টকাল, তাহলে আমাদের গারোদের কবিগুরু রবীন্দ্রনাথ, মানে আমরা এমনি যাকে বলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আমাদের গারোদের কবিগুরু বলা যায় সে হলো মতেন্দ্রমান খিন, তার বাড়ি দিগলবাগ, দিগলবাগ দুবার উপজেলার দিগলবাগ গ্রামে। তিনি অনেকগুলো গারো সাহিত্যে তিনি অনেক অবদান রেখেছেন এবং তার অনেক অনেক কবিতা আছে এবং অনেকগুলো কবিতা কাব্যগ্রন্থ আছে, এবং তিনি বিভিন্ন সংগঠন থেকে তার সাহিত্যে অবদান করার জন্য বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছেন। এখানে এই দুটো ছায়া নষ্টকাল, এখানে এটা মূলত একটা কাব্যগ্রন্থ, এখানে অনেকগুলো কবিতার সংকলন আছে, এখানে তিনি অনেকগুলো কবিতা লিখেছেন। আর যেমন কবিতা এখানে কবিতা আছে হলো শোনাচ্ছি, এটা হলো সমাগত নতুন দিন শ্রুতি মধুর জয়রামপুরা হাসপাতাল, সবাই জানি এটা বিখ্যাত আমাদের এলাকায় ভালোঘাতে যে জয়রামপুরা হাসপাতাল। নেলসন ম্যান্ডেলাকে নিয়ে লেখা আছে, আফ্রিকার যে একজন বর্ণবাদের বিরুদ্ধে যিনি আন্দোলন করেছেন সেই নেলসন ম্যান্ডেলাকে নিয়ে কবিতা লেখা, জাতিসত্তার স্বপ্ন, ভালো মানুষ, সুন্দর মানুষ, শান্তিনগর গৌরব, এরকম অনেকগুলো কবিতা আছে। এর মধ্যে আপনাদেরকে আমি একটা কবিতা আবৃত্তি করে শোনাতে চাই, সেটা হচ্ছে কিং বরন্তীর রানী ধুবাউড়া। আমার বাড়ি যেহেতু ধুবাউড়ায়, আমি এই ধুবাউড়ার কবিতা সম্পর্কে পড়ে শোনাতে চাই, সেটা হলো কিং বরন্তীর রানী ধুবাউড়া। ধোপাদের ছায়া গেরা গ্রাম ছিল পশ্চিম কিনারে, সরি, ধোপাদের ছায়া গেরা গ্রাম ছিল পশ্চিম কিনারে, জলের আয়না ছিল বড় ধোবা পুকুরে, ধোপারা কাপড় দুটো মিলেমিশে প্রতিদিন চলে যেত এমনি করে রোদ বৃষ্টি ছায়া আলোর দিন, নিয়তির নিয়ামক বিনষ্টির খেলা, সহসা ধোবার জলে অলৌকিক গরণী ওঠে, চোখের পলকে এক ধোপা হারিয়ে যায়, গ্রামীণ মানুষের কারিশ্মা ধোপাকে ধোবা বলে, সেই ধোবাহারা থেকে কিংবদন্তি হয়ে যায় ধোবাউড়া। চাঁদের কপালে টিপ ধোবাউড়ার মাটিতে সৌভাগ্যে ললাট লেখন সোনাই সোহাগা মণিকাঞ্চন যোগ, পঁচাত্তরের রাজনৈতিক পথ পরিবর্তন কাদের বাহিনী ঠেকাতে ধোবাউড়ায় প্রথমে পুলিশ ফাঁড়ি গড়ে ওঠে, অতঃপর বলা দেত পুলিশ ফাঁড়ি ঠেকাতে গড়ে ওঠে অতপর স্থায়ী এক থানা, ধোবাউড়ার চিত্র বদলে যায় গড়ে ওঠে এক দালান কোথা, অফিস আদালত আর হাসপাতাল, জিকোয়া বাজার হারিয়ে যায় মানুষের ভিড়ে, পরিবর্তন হয় এলাকার মানচিত্র, উন্নীত হয় থানা থেকে উপজেলা, গ্রামীণ মানুষের বলা সে দুবাহারা, কালক্রমে এখন কিংবদন্তির রানী ধোবাউড়া। তিনি একটা চমৎকার কবিতা লিখেছেন তিনি ধোবাউড়াকে নিয়ে, এবং দাদা শেষ করব আর বই মানে এটা এটাগুলো যে দুটো ছায়া বই গেল মতেন্দ্রমান খিনের বলবা, তারপর আসলে একটা বই নীতীশ কেদ্রং যে বইতে লিখেছেন, তাহলে মান্দি বিশারাংদে, অর্থাৎ মানে মান্দি সন্তানেরা, মান্দি ছেলেমেয়েরা, তো মান্দি বিশারাংদে বইতে লিখেছেন নীতীশ কেদ্রং। তিনি এই বইটি বইতে বিভিন্ন লেখা আছে যে দুগ্ধ সমাচার, গাঢ় লেখ, হোটেল প্লক প্লক, ভালো মানুষেরা, মান্দি বিশারাংদে, অবাঞ্ছিতা, পোলতুর, হ্যাপি ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশন, ব্যাম্বুডার ভ্যালেন্টাইন ডে, দক্ষিণ পাড়, এটা মূলত একটু কিশোর সাহিত্যের মতো, মানে মান্দির ছেলে মেয়েদের জন্য, আবার বলে দিতে হবে তো মান্দি শিশু কিশোরের জন্য এটা লেখা আছে, এটা আমাদের মান্দিদের জন্য এটা লেখা, মান্দি শিশু কিশোরেরা মান্দিরের সাহিত্য চর্চার জন্য, যেমন আমরা কিশোর উপন্যাস, কিশোর কাহিনী যেরকম আমরা দেখি সেই কিশোর কাহিনী সম্পর্কে জানার জন্য এটা তিনি লিখেছেন, এবং আমরা যারা কিশোর আছি, যারা যুবক যুবতী আছি, আমরা এই বইগুলো সম্পর্কে আমরা জানতে পারি। নীতীশ কেদ্রং তিনি হলো হালুয়াঘাট জেলার একজন লেখক, তার গ্রামের নাম মণিকুড়া গ্রাম, তিনি মণিকুড়া গ্রামের একজন লেখক, তিনি এরকম অনেকগুলো বই লিখে আমাদের মান্দি সাহিত্যে অবদান রাখছেন এবং আমাদের গারো সংস্কৃতিকে সমৃদ্ধ করছেন। আপনারা এই এরকম অনেকগুলো বই পড়ে আপনারা নিজেদের জ্ঞান সমৃদ্ধ করতে পারেন, নিজেদেরকে জ্ঞান ছড়িয়ে দিতে পারেন। আমরা আশা করব আপনারা আরও আসবেন,
আমাদের বইমেলায় আসবেন, বইমেলা দেখবেন এবং বই সংগ্রহ করবেন। আচ্ছা, আবার আপনার, হ্যাঁ, পরে তারপর যেটা আসে যে লীনা জাম্বিলের বই, তিনি লীনা জাম্বিলের একজন কবি, বলা গারো কবি, মহিলা কবি, তিনি অনেকগুলো বই লেখেন। তিনি এক লিখেছেন যে সিলগার আস্কি বা আকাশের তারা, এরকম একটি বই লিখেছেন সিলগার আস্কি। এখানে হলো সিলগার আস্কি বলতে, এখানে আকাশের তারার যে বই, তিনি এই আকাশের তারা কি কল্পনা করে চিন্তা করে যে বিশাল আকাশ, বিশাল আকাশে যে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি তারা, আমরা কিন্তু সেগুলো কিন্তু গুনে শেষ করা যায় না, সে বিশাল আকাশ, সে বিশাল স্বপ্ন, সেইগুলোকে নিয়ে তিনি বই লিখেছেন। আমরা এখানে প্রথমে সবাই জানাতে চাই যে এই বইটা মূলত কি, আজকি কারো পাহাড়ের পাদদেশে আদিবাসী গ্রাম রয়েছে, সেখানকার এক সহজ সরল সাধারণ পরিবারের স্বপ্ন বিলাসী মেয়ে আজকি। গারো পাহাড়ের একটি মেয়ের নাম হলো আজকি। আজকি মানে তারা, তারা যে আমরা আকাশের বিশালতায় আমরা যে স্বপ্ন দেখি, সেই স্বপ্নের স্বপ্ন দেখতে আমাদেরকে উৎসাহিত করে এই আজকি বা সিলগার আজকি, যেখানে একটা পাহাড়ের যে একটা মেয়ে, একজন গারো মেয়ের যে স্বপ্ন, গারো মেয়ে তার স্বপ্ন কীভাবে সামনে এগিয়ে নিয়ে যায়, কীভাবে সে স্বপ্ন পূরণ করতে পারে, বা সেই বিষয়ে লিখেছে লীনা জাম্বিল। আমি আজকে আমি বলতে চাই এ পর্যন্তই বই রিভিউ বলতে গেলে। আর আমি আবারও জানিয়ে দিচ্ছি যে আমাদের বইমেলা যেটা হচ্ছে ঢাকার কালাচাঁদপুরে, কালাচাঁদপুরে শিশু মালঞ্চ স্কুল প্রাঙ্গণে, এটা আমাদের ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু হয়ে আসছে এবং সামনের 28 তারিখ পর্যন্ত চলবে, এখনও আরও 5 থেকে 6 দিন বাকি আছে। আপনারা, আমি সবাইকে আবারও অনুরোধ করব, আপনারা আমাদের বইমেলায় আসবেন, বইমেলা দেখবেন। এখানে শুধু এমন না যে বইমেলায় আসতে শুধু বই কিনতেই হবে, আপনারা বই দেখবেন, বই দেখতে কোনো টাকা লাগে না বা কোনো অন্য কোনো পে করতে হয় না, আপনারা বই দেখবেন এবং যদি আপনার ভালো লাগে, একান্ত ভালো লাগে, আপনি বই কিনে নিয়ে যাবেন এবং অন্যদেরকেও বই কিনতে উৎসাহিত করবেন। এখানে আমাদের প্রতিদিনই সন্ধ্যাবেলায় বিভিন্ন গারো লেখকরা আসে, আমাদের সাহিত্য আড্ডা দেয়। হ্যাঁ, প্রতিদিন আমাদের বিকাল 4টা থেকে রাত 9টা বা 10টা মধ্যে থাকে এটা। এখানে যেমনটা বললাম, প্রতিদিন অনেক গারো, বিখ্যাত গারো লেখকেরা আসে, যেমন মতেন্দ্র মানখিন, বাদন আরে, ওনারা সবাই আসছেন, আপনারা ওনার সাথে দেখা করতে পারেন বা ওনাদের অটোগ্রাফ বা এরকম অনেক কিছু নিতে পারেন আপনারা। এবং আমাদের বইমেলা যেগুলো সেল হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকে আমাদের গারোগুলো অনেক ভালো বিক্রি হচ্ছে, যেহেতু আমাদের মান্ডিদের ভিতরে এরকম বইমেলার আয়োজন হয় না, থকবিরিম আমাদের জন্য এই সুযোগটা করে দিয়েছে, আমাদের একদম দরজার কাছে আমাদের বই এনে রেখেছে, আমাদের দোরগোড়ায়, যেটা মনে, আমাদের যেটা 21 ফেব্রুয়ারি বইমেলা যেটা হয় সেটা হচ্ছে সৌরাদ্দি উদ্যানে, বাংলা একাডেমি থেকে যেগুলো হয়, আমরা সেখানে অনেকে যাই না, কিন্তু আমাদের বাড়ির কাছে, আমাদের ঘরের কাছে এই বইমেলা হচ্ছে। আপনারা আসেন, আপনারা বই দেখেন, বই কিনুন। বই হলো এটা লাইব্রেরির একটি বই, এটা লাইব্রেরির সমান বলা যায়, যদি আপনি সেই বইটা পড়েন, সেই বইটা পড়লে আপনি সেখানে অনেক জ্ঞান পাবেন, এবং বই হলো একটা যোগাযোগের মাধ্যম হিসেবেই বলা যায়। তাই আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বইমেলায় আসবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন, এবং আমাদের থকবিরিম প্রকাশনী, থকবিরিম প্রকাশনীর জন্য প্রার্থনা করবেন, থকবিরিম প্রকাশনী আরও আরও সামনে এগিয়ে যায়। এবং আপনারা যারা, আমাদের যুবকেরা তারা বই লেখালেখি করেন, কবিতা লেখেন, আমার এই থকবিরিম প্রকাশনী মূলত আমাদের যুবকদের জন্য। এখানে যুবকরা যদি, আপনি যদি কোনো বই লিখে থাকেন, তাহলে আপনারা থকবিরিমের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের যুবকদেরকে সাহায্য করার জন্য থকবিরিম সর্বদা প্রস্তুত। থকবিরিম আমাদেরকে সবসময় সহযোগিতা করে, এবং থকবিরিম যে আমাদের ফেসবুক পেজ আছে থকবিরিম, আপনারা এই পেজে লাইক দিবেন, পেজে থাকবেন, এবং প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য আপনারা এই ফেসবুক পেজে থাকবেন। তাছাড়া আমাদের যে নিউজ পোর্টাল থকবিরিম, সেখানে আমাদের মান্ডিদের মধ্যে, আদিবাসীদের মধ্যে কী ঘটনা হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে, সে সবগুলো খবর আপনারা পাবেন আমাদের থকবিরিম নিউজে। আমি সবশেষে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমি লিওন রিচিল এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, ওয়েলকাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা আবার আসবো, আমরা যদি পরবর্তীতে আবার সুন্দরভাবে সুন্দর সুন্দর বই নিয়ে আসতে পারি, উৎসাহ থাকবেন, উৎসাহ দিবেন আপনারা। তো বিদায় নিচ্ছি আমরা, পরবর্তীতে আবার আসার চেষ্টা করবো, ধন্যবাদ সবাইকে।